ও স্যার, স্যার হুম উঠুন। উঠছি উঠছি। ও স্যার, হুম আরে আমি কপি খান, কপি খান এ নিন, কপি খান, উঠুন উঠুন উঠুন, হুম কপিটা খান, কপি খান। দুটো মিনিট, দুটো মিনিট, দশ মিনিট, দু মিনিট। ও স্যার, হুম আরে উঠুন, আরে আপনি এরকম ঘুমোচ্ছেন কেন? আরে এত যদি ঘুম পেয়ে থাকে আপনি ছুটি নিন, না না তো সাইডে বসুন, উঠুন, এরকম ঘুমোলে চলে? হুম যেটা করছেন ঠিকভাবে করুন, বারবার ঘুমিয়ে পড়ছেন। হুম থ্যাংক ইউ, গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং। গুড মর্নিং, হাই বাবু এসছে স্যার, তো ঘুমিয়ে আছে, আপনি কাজ করুন না। না ছুটি, সমস্যা হচ্ছে যে ওই শুটিং করছিলাম তো, শুটিং করছিলাম আর কি, কাল রাতেও অনেক রাতে প্যাক আপ হয়েছে, তার আগের রাতেও অনেক রাতে প্যাক আপ হয়েছে, তার আগের রাতে অনেক রাতে প্যাক আপ হয়েছে, শরীরটা ভালো নেই। ঠিক আছে, ছুটি নিয়ে নিন। কি ছুটি কি করে নেবো, ছুটি হবে না, ছুটি ছুটি নিতে পারবো না, কাজ করো সফল হবে। ঠিক আছে, সব সময় আবার গায়ে হাত দেয়, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ, যাও ঠিক করে কাজ করো। হ্যাঁ না, বিষয়টা হচ্ছে যে ঘুম পাচ্ছে, ঘুম পাওয়ার পেছনে কারণ হচ্ছে যে এই অনেক রাত পর্যন্ত শুটিং করা, ওই এবিপি আনন্দ একটা শো আসছে হাই স্কুলে বাজিমাত, ওটা একটা ইন্টার স্কুল কুইজ কন্টেস্ট, তো স্কুলগুলো সব এসছে বিভিন্ন জেলা থেকে, প্রায় 16টি ডিস্ট্রিক্ট, হ্যাঁ প্রায় নয় 16টি ডিস্ট্রিক্ট, 64 জন স্টুডেন্টস, সবাই একসঙ্গে আসেনি, ওই আসছে যাচ্ছে, তাদের নিয়ে শ্যুট করছি, কালকে 4টে এপিসোড শ্যুট করেছি, তার আগের দিন 3টে এপিসোড শ্যুট করেছি, আগের দিন 12:30 প্যাক আপ হয়েছে, কালকেও এরকম প্রায় একই সময় প্যাক আপ হলো, ঘুম পাচ্ছে। সমস্যা হচ্ছে যে যদি ঘুম পায় তাহলে কি আমার ছুটি নিয়ে নেওয়া উচিত, আমার যদি ঘুম পায় তাহলে কি আমার ছুটি নিয়ে নেওয়া উচিত? আমার বন্ধু স্বর্ণিমা দেবনা তো ব্যাঙ্গালোর থেকে দেখছে এই মুহূর্তে, স্বর্ণিমা তুমি বলো, ইফ আই এম ফিলিং স্লিপি শুড আই টেক আ ডে অফ? মানে এটা চলছে, এই অ্যাভারেজ লাস্ট 4 দিনে আমি প্রত্যেক দিন অ্যাভারেজ 3.5 থেকে 4 ঘন্টা ঘুমিয়েছি। আচ্ছা এমনিতে 3.5-4 ঘন্টার বেশি আমার ঘুম হয় না, কিন্তু লাস্ট কয়েকটা দিন খুব স্ট্রেস যাচ্ছে। সকাল সকাল রোম্যান্স, কি বলছে শান্তনু সাহা, বোকার মতো কথা বলো কেন শান্তনু, কোথাকার রোম্যান্স এলো ভাই? যাকে রাতে ঘুম হয় নাই, হ্যাঁ বাপ্পা সহেলি রাতে ঘুম হয় নাই। এবার যদি রাতে ঠিকঠাক ঘুম না হয়ে থাকে তাহলে কি আমার হাই কলকাতা করা উচিত? তাহলে কি আমার অফিসে আসা উচিত? তাহলে কি আমার ফেসবুকে লাইভ, বাড়ি যেও না, বাড়ি যাব না। এই তো রাজেশ বলছে, রাজেশ বলছে হ্যাঁ একদম উচিত উচিত উচিত, সবাই বলছে উচিত, প্রত্যেকে বলছে হ্যাঁ তোমার ঘুমিয়ে পড়া উচিত, তোমার অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যাওয়া উচিত, ঘুম ছাড়াতে কাঁচা লঙ্কা খেয়ে নাও, ইট উইল বি অ্যাবসলিউটলি ফাইন। মির্চিতে কাজ করছি ওস্তাদ, আমায় কাঁচা লঙ্কা দেখিও না, মির্চিতে কাজ করছি, অবশ্যই ছুটি, বাড়ি গিয়ে শটান ঘুম। আমি সিরিয়াসলি বলছি, অনেকে এনার্জি টনিক ফনিক বলে বার খাওয়াচ্ছেন, আমি কিন্তু একদমই এটার পক্ষে নই, আমার অ্যাকচুয়ালি বাড়ি ফিরে গিয়ে ঘুমিয়ে পড়া উচিত, একটু রেস্ট নেওয়া উচিত, কিন্তু কি করবো, 4 ঘন্টার শো 7টা থেকে 11টা, ওটা তো করতে হবে, এটা তো একটা কমিটমেন্ট। ঠিক এইভাবেই এই কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে যদি অন্যের প্রাণের রিস্ক নিয়ে আমি কোনো দুর্ঘটনা ঘটাই তাহলে কেউ কি আমায় ক্ষমা করে দেবে? দেবে না তো। কালকে বাইপাসের উপর যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, 22 বছরের একজন ছেলে মারা গেছে, এই দুর্ঘটনাটার পেছনে কিন্তু আসল কারণ হলো ড্রাইভারের হঠাৎ ঘুমিয়ে পড়া,
স্টিয়ারিং এ ঘুমিয়ে পড়া, এক সেকেন্ডের জন্য হয়েছে, ড্রাইভার নিজেই বলেছে সেটা, এবার এক সেকেন্ডের জন্য হয়েছে এটা, ওই এক সেকেন্ডের ভুলে গাড়িতে গিয়ে ডিভাইডারে মারলো, গাড়িতে আরো কয়েকজন প্যাসেঞ্জার ছিলেন সায়ন্তন ছাড়া, বাট দেন সায়ন্তন হ্যাড টু পাস অ্যাওয়ে, এক্সেসিভ ব্লিডিং ফ্রম দ্য মাউথ অ্যান্ড দ্য ডক্টর্স কুড নট সেভ হিম, হি ওয়াজ ব্রট ডেড টু দ্য হসপিটাল। ইউ শুড টেক অ্যাট লিস্ট 7 hours অফ স্লিপ পার ডে, বাট এনিওয়েজ আজকের প্রোগ্রামটা করে বাড়ি ফিরে যাও, আজকের শোটা করেও আমি বাড়ি ফিরতে পারবো না, আজকে শোটা করার পর আবার আমায় কবরডাঙ্গা পেরিয়ে কবরডাঙ্গা মোড় থেকে প্রায় 10 kilometers ভেতরের দিকে যেতে হয়, সেখানে রয়েছে 10 kilometers নয় ওই ধরুন 7-8 kilometers, হ্যাঁ under 10 kilometers, পার্পল স্টুডিওতে গিয়ে শুট করতে হবে, এবিপি আনন্দের কাজ রয়েছে আজকে, হাইস্কুলে বাজিমাত ইন্টার স্কুল কুইজ কনটেস্ট, তোমার জন্য সবাই অপেক্ষা করে থাকে নিজেদের দিনের শুরুটা আরো ভালোভাবে শুরু করবে বলে, তবে ঘুমটাও প্রয়োজন। পুষ্পিতা গুপ্ত বলছে প্রচন্ড ঘুম পাচ্ছে, বাট অফিস ছুটি দিচ্ছে না ঘুমানোর জন্য, দে শুড ডিক্লেয়ার আ সিএল ফর স্লিপিং। না, এতক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে কথা বলছি, মানে ইয়ারকি ঠাট্টা ফাজলামো চলছে যেটা নিয়ে আর কি, ঘুমিয়ে পড়ছি বারবার, লাইভ চলতে চলতে ঘুমিয়ে পড়ছি বারবার, আমার প্রশ্ন হচ্ছে যে ড্রাইভার যারা এমনিতেই ওভারওয়ার্কড ওভারস্ট্রেসড তারা ঠিকঠাক ঘুম পান না, কিন্তু নানান কারণে বেসিক্যালি পেটের তাগিদে রুজি রোজগারের তাগিদে তারা ওভারটাইম কাজ করেন, টানা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা গাড়ি চালিয়ে একজন ড্রাইভার কতখানি সুস্থ থাকতে পারে এই বিষয়টা তো আমাদের সবারই জানা। এই যে দুর্ঘটনা আজকের এই সময়ে, স্টিয়ারিং এই ঘুম চালকের, বাইপাসে মৃত মেধাবী পড়ুয়া, স্টিয়ারিং হাতে ঘুমিয়েই পড়েছিলেন চালক, যার খেসারত দিয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথেই মৃত্যু হল মেধাবী ছাত্রের। রবিবারের এই দুর্ঘটনায় মৃত ছাত্র শিবপুর আইআইএসটির কৃতি পড়ুয়া শুধু একটি নয়, শনিবার মধ্যরাত থেকে রোববার দুপুর পর্যন্ত শহরে পরপর 3টি দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 2টি দুর্ঘটনা ঘটে বাইপাসে। রোববার ভোরে আইআইএসটির 4 ছাত্রকে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাপ ক্যাব, মৃত্যু হয় এক স্নাতকোত্তর পড়ুয়ার, আহত তাঁর 3 সহপাঠী এবং ক্যাব চালক। চালক নিজেই পরে স্বীকার করেন গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তাতেই ঘটে বিপত্তি। এদিন সকালে ছিল জয়েন্ট এন্ট্রেন্স স্ক্রিনিং টেস্ট, রাজারহাটের একটি বেসরকারি কলেজে পরীক্ষার আসন পড়ায় ক্যাব বুক করে শিবপুরের হস্টেল থেকে রওনা দেন শুভদীপ প্রধান, সায়ন্তন বিশ্বাস, মোহাম্মদ পারভেজ মোশাররফ ও সুদন পাণ্ডে, সকলেই এমএসসি প্রথম ইয়ারের ফার্স্ট ইয়ারের ছাত্র। চালকের পিছনের আসনে ছিলেন সায়ন্তন। ভোর 6:30 নাগাদ বাইপাস মেট্রোপলিটনে ময়লা ডিপো ব্রিজ থেকে নামার সময় ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি, 4 ছাত্রসহ চালককে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে সায়ন্তনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা, বাকিদের পরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। চালক নিজে বলছেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হিয়ার ইজ মাই কোয়েশ্চেন, ইন দিস কেস হাউ ডু বি ডিটারমিন, আমরা কি করে বুঝব, বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্টে যিনি গাড়ি চালাচ্ছেন, যিনি বাস চালাচ্ছেন, তিনি কতটা সুস্থ আছেন, কতটা রেস্টেড আছেন? রেস্ট না পেলে কোনো কাজ ঠিক করে হবে না। সায়ন্তন চলে গেল, ভবিষ্যতে যারে আর কাউকে এভাবে যেতে না হয় তার জন্য প্রার্থনা করি, সায়ন্তনের পরিবারের জন্য আমার এবং আমার মির্চি পরিবারের তরফ থেকে গভীর সমবেদনা। বাট দেন দ্য ফ্যাক্ট রিমেইনস, সায়ন্তন ইজ নট গোনা কাম ব্যাক। এর মধ্যেও জি এম গোবিন্দা বলে একজন, তিনি মেসেজ করেছেন, জি এম গোবিন্দা, লেট মি রিড দিস আউট ফর ইউ, জি এম গোবিন্দা তিনি বলছেন, মিরাক্কেল কবে শুরু হবে আর মিরাক্কেল 9-এর ভিডিও ইউটিউবে নাই কেন? জি এম গোবিন্দা, ইউ হ্যাভ চোজেন অ্যান অ্যামেজিং টাইম টু আস্ক মি দিস কোয়েশ্চেন গোবিন্দা, অ্যামেজিং, হ্যাটস অফ, স্যালিউট টু ইউ। ইতিমধ্যে মোটামুটি লাস্ট 3-4 মিনিটে মোটামুটি সবাই বুঝে গেছে আমি কি নিয়ে কথা বলছি, তা সত্ত্বেও একজন আমাকে এই প্রশ্নটা করল, মিরাক্কেল কবে আসবে?
আমার এই ইমেজ থেকে আমি কোনোদিন বেরোতে পারবো না, আমি জানি। আমি খুব একটা খারাপ মনে করি না এই বিষয়টাকে, আই লাভ মাই ইমেজ অ্যাজ এ কমেডিয়ান, অ্যাজ এন এন্টারটেইনার, সারাক্ষণ লোকজনকে হাসাচ্ছে। সমস্যা হচ্ছে রোজ প্রতি মুহূর্তে সেটা পারা যায় না, আমি পারবো না, আর কেউ পারুক না পারুক আমি পারবো না। কাইন্ডলি বি কনসিডারেট, আমি কি নিয়ে কথা বলছি সেটা একটু মন দিয়ে শুনুন, তারপর না হয় কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ নূপুর ব্যানার্জি, নট এ গুড মর্নিং ইন ডিড। এই বিষয়টা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট এবং এটাতে একটু মন দেওয়া উচিত, একটু অ্যাটেনশন দেওয়া উচিত। বিশেষ করে যারা নাইট শিফটে কাজ করেন তারা অনেক সময় অফিসের গাড়ি ব্যবহার করেন, অফিসের ড্রাইভার কিন্তু সারাদিন ডিউটি করেছে, আবার সে রাত্রিরেও গাড়ি চালাচ্ছে, সেই গাড়ি চালিয়ে সে কাউকে পৌঁছে দেবে, সেই ড্রাইভার কিন্তু ক্লান্ত, সে ঘুমোয়নি। আমরা জানি না, অ্যাকচুয়ালি জানার কথাও নয়, এই বিষয়ে আরো একটু সচেতন হতে হবে সবাইকে। অ্যান্ড ইট ইজ রিয়েলি আ টাফ লাইফ, মানে আমি কি বলবো, এখানে তো কাউকে দোষ দেওয়া যায় না, আমি তো বলতে পারি না ড্রাইভারটা আচ্ছা আহম্মক, গাড়ি চালায় কোন সাহসে, ওর যখন ঘুম পাচ্ছিল, ঘুম এমন জিনিস, আরে পেয়ে গেল, ঘুম পেয়ে গেল, এক সেকেন্ডের ব্যাপার, নিজেও বলেছে সেটা, এটা জাস্ট এক সেকেন্ডের ব্যাপার, আমার ঘুম পেয়ে গিয়েছিল, ওই এক সেকেন্ডের ভুলেই এই দুর্ঘটনা, গাড়িটা গিয়ে সোজা ডিভাইডারে মারে। ইনফ্যাক্ট দ্য ড্রাইভার রিকলস, হি রিকালেক্টস যে আমি দেখলাম, হঠাৎ চোখের সামনে দেখলাম ডিভাইডার, ততক্ষণে আমি আর গাড়ি ঘোরাতে পারলাম না, আমি স্টিয়ারিং ম্যানেজ করতে পারলাম না। আমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলছি সেই জিনিসটা আমাদের সবাইকে এফেক্ট করে। আমরা অনেক সময় এটা দেখি যে আমরা ড্রাইভারদের প্রতি ভীষণ ইনকনসিডারেট, আমি বলছি, আমি শ্যুট করি যখন, আমাদের অনেক রাত পর্যন্ত শ্যুট করতে হয়, অনেক সময় আমরা প্রোডাকশনে গাড়ি ব্যবহার করি, সেই প্রোডাকশনে গাড়ি কিন্তু সারাদিন ছুটেছে, সারাদিন চলেছে, ড্রাইভার ভীষণ ক্লান্ত, তাও সে আমাকে নামাতে বাড়ি আসছে। শুধু আমি নই, আমার সঙ্গে আমার মেকআপ ম্যান, হয়তো আমার কস্টিউমের ছেলেটা যে আমার সঙ্গে সব সময় থাকে বাবাই, সে আমাকে নামাবে, তারপর এদের নামাবে। তার মানে মোটামুটি রাস্তায় সে আরও দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা কাটাচ্ছে, ডিপেন্ডিং অন দ্য ডিস্টেন্স। অধিকাংশ সময় লেট প্যাক আপ, 12:30 আগে আমাদের কাজ শেষই হয় না। মানে ইউ হিয়ার মি অন রেডিও আর্লি মর্নিং, সকাল 7:00-11:00 হাই কলকাতায় আপনারা শোনেন সকাল ম্যান মীরকে অন মির্চি 98.3। আপনি জানেনও না অধিকাংশ সময় আমি কিন্তু ডাইরেক্টলি শুটিং ফ্লোর থেকে এখানে এসেছি। মানে এখানে বাবু আছে, বাবু বলতে পারবে, আমার এখানে মোটামুটি একটা সময় ছিল তোয়ালে, টুথব্রাশ, পেস্ট, এগুলো সব সাবান টাবান সব এখানে, এখনো আছে, তাহলে এখনো রাখা আছে, মাঝে মাঝে উনি ইমার্জেন্সি এখানে সব কিছু করেন। মানে এমনও হয়েছে যে আমি ডাইরেক্ট ভোরবেলা এখানে ঢুকেছি, ঢুকে তারপর ওদের কাছ থেকে চা চেয়েছি, টিফিন চেয়েছি। মানে টিফিনের ব্যাগ যদি বাবু বিমলরা আমার হাতে না দেখে, ওরা অটোমেটিকলি বুঝে যায় যে আমি বাড়ি থেকে আসিনি, এবং তখন ওরা আমাকে খেতে দেয়, খাবার এনে খাওয়ায়। এনিওয়ে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, তোমার কোনো কাজ থাকলে তুমি যেতে পারো কিন্তু। ঠিক আছে, আমি যাই তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ বাবু, বাই বাই বলে দাও সবাইকে, গুড বাই, ভালো থাকবেন। বাবুরও মন খারাপ আজকে। দেবজ্যোতি বাগচি, আমার কলিগ ওয়াইল রিটার্নিং হোম অলং উইথ মি টিল ব্যারাকপুর, হি স্লিপস সিটিং বিসাইড মি, সিইং হিম আই টু ফিল স্লিপি, আইডিয়ালি উই শুড স্পিক টু দ্য ড্রাইভার টু মেক হিম অ্যাওয়েক। এটা আমিও করি, আমি যখন কোথাও কোনো ইভেন্টে যাই এবং সেই ইভেন্ট থেকে যখন ফিরি, আমি 99% টাইমস সামনে সিটে বসি, ড্রাইভারের পাশে বসি, এবং ড্রাইভারের সঙ্গে আমি গল্প করতে থাকি, আড্ডা হয়, ও কী ধরনের গান শুনতে ভালোবাসে সেটা নিয়ে জিজ্ঞেস করি, কোথায় বাড়ি, বাড়িতে কে কে আছে, আই কিপ এঙ্গেজিং হিম ইন কনভারসেশন, এবং রেগুলার স্টপস নিই। ধরুন টানা দেড় ঘন্টা এক ঘন্টা সে গাড়ি চালালো, তারপর একটা জায়গায় থামলাম, চা খেলাম, চা খাওয়ার জন্য চাটা খাচ্ছি না কিন্তু, ওই একটা ব্রেক নিচ্ছি, সেটা টয়লেট ব্রেক হতে পারে, একটা টি ব্রেক হতে পারে, কিন্তু ড্রাইভার ওই যে কনস্ট্যান্টলি গাড়ি চালাচ্ছেন, এটার থেকে যাতে সে একটু রেহাই পায়, তার জন্যই এই ব্রেক নেওয়া। এটা আপনিও করবেন। গত বছরের 7ই মার্চ, আমি দিনটা ভুলবো না, কালিকা প্রসাদকে আমরা হারালাম, কালিকাদাকে হারালাম, কালিকাদার মতন একজন শিল্পী চলে গেলেন, মর্মান্তিক রোড অ্যাক্সিডেন্ট অন দ্য হাইওয়ে, অ্যান্ড দ্য রিজন বিং, গাড়িটি যিনি চালাচ্ছিলেন তিনি আনফর্চুনেটলি ঘুমিয়ে পড়েছিলেন,
ফেল অফ টু স্লিপ, কালিকাতার সামনে সিটেই বসেছিলেন, অ্যান্ড বাকিটা তো সবাই জানেন। আমি এক্ষুনি অন হলাম, কি হলো একটু বলবে? এটা দেবজিৎ বাসু। দেবজিৎ, আমরা আজকে কথা বলছি বেসিক্যালি একটি অ্যাক্সিডেন্ট নিয়ে, যেটা গতকাল বাইপাসে ঘটেছে, ভোরবেলা, ভোর 6:30 নাগাদ ঘটেছে, যেখানে একজন স্টুডেন্ট, অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট সায়ন্তন বিশ্বাস, সে মারা গেছে। অ্যাপ ক্যাব করে তারা শিবপুর হাওড়া থেকে যাচ্ছিল রাজারহাটে কোনো এক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে, যেখানে পরীক্ষা, অ্যান্ড তারপরই এই মর্মান্তিক দুর্ঘটনা। মাই অনলি অ্যাপিল ইজ, যে কারণটা, দুর্ঘটনার কারণটা যেটা, যেটা চালক নিজে স্বীকার করেছে, এই অ্যাপ ক্যাব ড্রাইভার স্বীকার করেছে যে গাড়িটা গিয়ে ডিভাইডারে মারে, কেননা আমি ঘুমিয়ে পড়েছিলাম, আই লস্ট কন্ট্রোল, স্টিয়ারিংয়ে কন্ট্রোল ছিল না। অত্যন্ত দুঃখজনক ঘটনা, ভেবে পাচ্ছি না কোন উপায়ে এই ঘটনা আটকানো যায়। সত্যি ড্রাইভারের উপায় ছিল না, পেটের তাগিদে তারা ওভারটাইম করেন, কিন্তু আফটার অল দ্য ট্রুথ ইজ, যে ছাত্রটি মারা গেল তাকে আর ফিরে পাব না আমরা। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই এম সেইং। পীযূষ দাও, সেম কন্ডিশন, রোড অ্যাক্সিডেন্ট। আই উড সে পীযূষ দার বিষয়টা একটু আলাদা ছিল, হঠাৎ উল্টো দিক থেকে চলে আসে একটা বাস এবং সেটা কাটাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, তিনি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি, অ্যান্ড দেওয়ার আদার সেভারাল কন্ডিশনস ইনভলভ। নাও তার ঘুম পায়নি, এটুকু বলতে পারি। পীযূষ দার অ্যাক্সিডেন্ট একটু আলাদা, পীযূষ গাঙ্গুলির কথা বলা হচ্ছে এখানে। বাংলাদেশে একসাথে 50 শিশু মারা গেছে অনেক বছর আগে, আমি এই অ্যাক্সিডেন্ট সম্বন্ধে জানি না, ইরতাজুর রহমান ইমন মেসেজ পাঠিয়েছেন, বাট আই রেকন ইট ইজ প্রবলি বিকজ অফ আ সিমিলার রিজন। এটা নিয়ে আরও কথা আছে, তার আগে আমার একটা লাইভ সেশন আছে অন এয়ার, আমি মির্চিতেও কথা বলছি, তো সো আমি একটু কথা বলে তারপর আবার আমি এখানে জয়েন করব। সো আই জাস্ট শিফট দিস সো দ্যাট ইউ ক্যান সি মি হিয়ার, উই আর। আমি অন এয়ার কথা বলে তারপর আপনার সঙ্গে আবার কথা বলবো। টেন সেকেন্ডস টু গো, মির্চি 98.3 হাই কলকাতা, মানডে টু স্যাটারডে সকাল 7-11। ফুকরে রিটার্নস এর সাউন্ডট্র্যাক থেকে জ্যোতিকা ট্যাংরি উইথ ইশক দে ফানিয়ার। 8:25 হাই কলকাতা, সকাল মানমীরের সঙ্গে। এদিকে আমার লাইভ সেশনও চলছে ফেসবুকে, facebook.com/mir.afsar.ali, অ্যান্ড আ ভেরি ভেরি ট্র্যাজিক ইনসিডেন্ট, ইনফ্যাক্ট তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে গতকাল, এবং আমরা রোড সেফটি নিয়ে যখনই সুযোগ পাই তখনই কথা বলি আপনার সঙ্গে, জানানোর চেষ্টা করি, অ্যাওয়ারনেস বাড়ানোর চেষ্টা করি, এবং সেটা নিয়েই ইনস্টা নিউজ। So we go to the metro page of today's Telegraph. Here it is. A 22-year-old student of physics at IIEST Shippur was killed on Sunday in a car crash on the bypass en route to Newtown to write a qualification test for national PhD programs. Shayanton Bishash was in an Ola cab with three other students when the car rammed the wall of a culvert near the metropolitan bus stop at full speed. Driver Shujoy Gharami, who escaped a potentially fatal injury because his airbag deployed on impact, said he had dozed off at the wheel. ঘুমিয়ে পড়েছিলেন ড্রাইভার, তিনি নিজেই সেটা স্বীকার করেছেন, এবং অ্যাক্সিডেন্টটা ঘটেছে ইন ফ্র্যাকশন অফ আ সেকেন্ড। পারভেজ অ্যান্ড হিজ ক্লাসমেটস শুভদীপ প্রধান অ্যান্ড সুদীপ পান্ডা, অল এজ বিটুইন 21 অ্যান্ড 22, অ্যান্ড ড্রাইভার সুজয় সার্ভাইভড দ্য ক্র্যাশ উইথ মাইনার টু মডারেট ইঞ্জুরিজ। মিনওয়াইল সায়ন্তন বিশ্বাস, ব্লিডিং ফ্রম দ্য মাউথ, নোজ অ্যান্ড ইয়ার্স, was declared dead on arrival at a hospital in Mukundapur. এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য কি কি করা উচিত, আমাদের কিভাবে সচেতন থাকা উচিত, সেটা নিয়েই বেসিক্যালি আজকে লাইভ সেশন চলছে ফেসবুকে। If you want to join me there, it's facebook.com/mir.afsar.ali. Of course, এটা নিয়ে হাই কলকাতাতেও কথা হবে। ট্রাফিকের আপডেট আসছে আপনার জন্য আর মিনিট পাঁচেকের মধ্যে, আমায় হোয়াটসঅ্যাপ করতে পারেন, 8100983983 is my number. যারা লালবাজারের সঙ্গে যোগাযোগ করতে চান তাদের জন্য রয়েছে লালবাজারের 24 ঘন্টা টোল ফ্রি নাম্বার 1073, এবং আমাদের আরও একবার 8100983983।
যে বিষয়টা নিয়ে কথা বলছি, আই জাস্ট কন্টিনিউ অন দ্যাট। আমরা অনেক সময় দেখি আমরা পাহাড়ে ঘুরতে যাই বা কোনো একটা জায়গায় ঘুরতে যাই, যারা ট্যুরিস্ট ভেহিকলস যারা চালান তারাও এই একই প্রবলেম ফেস করেন। একজন ট্যুরিস্টকে নিয়ে সারা দিন ঘুরলো, তারা অনেক রাত পর্যন্ত সেই ট্যুরিস্টকে নিয়ে ব্যস্ত থাকলো, তারপর আবার পরদিন সকালে উইথ হার্ডলি এনি স্লিপ হয়তো এয়ারপোর্টে কাউকে পিক আপ করতে যাচ্ছে সেই একই গাড়ি। এবং যারা ট্রাভেল এজেন্সি চালাচ্ছে তারা অত কিছু কনসিডার করে না, ড্রাইভার ঘুমিয়েছে কি ঘুমোয়নি, খেয়েছে কি খায়নি, এটা কমপ্লিটলি তার উপর। এবং ড্রাইভারও দেখে যত ঘন্টা আমি কাজ করতে পারবো তত বেশি রোজগার। সো ইটস এ ভিশিয়াস সাইকেল, এর থেকে বেরোনোটা খুব ডিফিকাল্ট, বাট উই ক্যান ডেফিনেটলি মেক অ্যান এফার্ট, উই ক্যান ডেফিনেটলি ট্রাই। আমার একটাই আপিল আপনাদের সবার কাছে, বিশেষ করে যারা আইটি সেক্টরে কাজ করেন, যারা সল্ট লেক আইটি সেক্টরে কাজ করেন, সেক্টর ফাইভে রয়েছেন যারা, অনেক সময় আপনাদের নাইট শিফটে কাজ করতে হয়, অনেক সময় মানে প্রায়শই করতে হচ্ছে আপনাদের। সেই ক্ষেত্রে আপনারা যে ভেহিকল ইউজ করেন, সেই ভেহিকল চালাচ্ছেন যিনি, সেই গাড়ি চালাচ্ছেন যিনি, সেই ড্রাইভার কতটা ঠিক আছেন, মানে আদৌ তিনি রেস্টেড কিনা, এ বিষয়ে একটু খোঁজ খবর নিন। আমি নিজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বাইরে যেতে হয় শো করার তাগিদে, এবং যখন ফিরি মানে আমি আমি শোয়ে ঢোকার আগে ড্রাইভারদের প্রায়শই বলি, আমরা প্রায় দু তিনটে গাড়ি নিয়ে ট্রাভেল করি, ব্যান্ডেজকে নিয়ে ট্রাভেল করি, একাও গিয়েছি, ড্রাইভারকে বলি আপ রেস্ট লে লিজিয়ে, আপনি ভালো করে বিশ্রাম করে নেবেন, আমি এত সময় থেকে এত সময় ব্যস্ত থাকব, সো আপনি ওই সময়টা ভালো করে বিশ্রাম নিয়ে নেবেন, বিকজ ইন অল প্রবাবিলিটি শো করে আমি টায়ার্ড থাকবো, হয়তো আমি গাড়িতে ঘুমিয়ে পড়লাম, অ্যান্ড ইট টেক্স জাস্ট এ সেকেন্ড, ইউর অ্যাওয়েক, রাস্তা দেখছেন রাস্তা দেখছেন রাস্তা দেখছেন, হঠাৎ চোখ লেগে গেল, ব্যাস ঘুমিয়ে পড়লেন, মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্টে অ্যাওয়েক। সেই ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো যে আপনি যার সঙ্গে ট্রাভেল করছেন, যিনি আপনাকে সেফলি বাড়ি পৌঁছে দেবেন এই অলিখিত প্রমিসটা করেছেন আপনাকে, তিনি নিজে কতটা রেস্টেড আছেন, তিনি নিজে কতটা বিশ্রাম পেয়েছেন, এটা জেনে নেওয়া খুব দরকার। আমরা নিজেরা অনেক সময় এটা নিয়ে তাড়া দিই যে চলো 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 গাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও, আচ্ছা একটা জায়গায় পৌঁছতে হবে, স্পিড বাড়াও স্পিড বাড়াও, এত আস্তে গাড়ি চালালে হবে, কী হলো গরু গাড়ি চালাচ্ছ নাকি, এগুলো আমরা করে থাকি। ইনফ্যাক্ট আমরা বাসে ট্রাভেল করি, সেই বাস ড্রাইভারদের ক্ষেত্রে অফকোর্স একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের বাইরে তারা বাস চালাবেন না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনি আমি আমরা নিজেরা সচেতন থাকি এবং কোঅপারেট করি। সেলফ ড্রিভেন কাজ যাদের, আমি তাদেরকে বলবো ইফ ইউ ড্রাইভিং ইউর ওন কার, ডোন্ট ড্রাইভ ওয়াইল ড্রিঙ্কিং, অফকোর্স ইফ ইউ ড্রাঙ্ক ডু নট ড্রাইভ, এটা নতুন করে কি বলবো, ডোন্ট ড্রাইভ ইফ ইউ ফিলিং টায়ার্ড, পারহ্যাপস ইউ ক্যান আস্ক ইউর ফ্রেন্ড টু ড্রাইভ দ্য কার ব্যাক হোম or wherever you're going. Don't drive if you're tired or if you're feeling sleepy. You're risking your own life. গাড়িতে যদি আপনার সঙ্গে কেউ থাকে, you're risking his or her life as well. এই ছোট্ট কিছু জিনিস একটু মনে রাখতে হবে, বিশেষ করে লং ডিস্টেন্স গাড়ি চালাচ্ছেন যারা, সেই সমস্ত ব্যক্তিদের কাছে ছোট্ট আপিল, কিচ্ছু হবে না বিশ্বাস করুন, আপনার কথা আর কেউ ভাববে না, শুধু আপনিই ভাববেন, আপনাকে নিজের কথা ভাবতে হবে, এবং তার সাথে সাথে এটাও ভাবতে হবে যে you're responsible towards your passengers. সেই ক্ষেত্রে আপনার ঘুমটা হওয়া খুব জরুরি, যদি মনে করেন কোথাও আপনার ঘুম হচ্ছে না তাহলে গাড়িটা চালাবেন না প্লিজ। সায়ন্তন বিশ্বাস 22 বছরের একজন স্টুডেন্ট, অত্যন্ত প্রমিসিং, ভীষণ মেধাবী একজন ছাত্র, জাস্ট লাইক দ্যাট চলে গেল, গতকালের ঘটনা, উই ডোন্ট ওয়ান্ট টু রিপিট, ইটস আ হাম্বল আপিল হাম্বল রিকোয়েস্ট। নাও কামিং ব্যাক টু মি, আমাকে কফি দিয়ে গেছে, I am feeling tired, but আমি একটা ওরকম হাই রিস্ক কাজ করছি না, আমি কমফর্টেবল রয়েছি, মির্চি আমার কাছে ঘর বাড়ি, আমি এখানে যখন যাইব খাবার পাবো, কফি পাবো, চা পাবো, অনেকটা রিল্যাক্সড থাকি, রেস্ট নিতে পারি কথা বলার ফাঁকে ফাঁকে, গান চালানোর সময়, সো সেই ক্ষেত্রে আমি মনে করি আমি অনেকটা বেশি প্রিভিলেজড, আমার মতন অতটা প্রিভিলেজড নন যারা, তাদের কথা ভেবেই আজকের এই লাইভ সেশন ফেসবুকে। If you're feeling sleepy, don't drive. If you're feeling sleepy, don't do anything. If you're feeling sleepy, don't say yes to your girlfriend also. Dhurun apna ghum pacche sei shomoye apnar girlfriend apnake jiggesh korlo, tumi amake bhalobasho, tumi amake biye korbe to? Apni oi ghumer ghore bollen, ha ha. Tarpor ghum theke uthe realize korlen, hai hai kopal ki shorbonashta korlam.
So don't say yes to a love proposal if you're feeling sleepy. You might regret that later. Thank you very much. Khub bhalo thakben. Take care.